আসসালামু আলাইকুম। নাম্বার নট ভেরিফাইড, নাম্বার নট রেজিস্টার, এই জাতীয় সমস্যার মধ্যে আপনারা অনেকেই পড়েছেন। ইতিমধ্যে আমাকে এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে গতকাল প্রায় 400 কমেন্টের রিপ্লাই দিছি। সো আজকেও ইনশাল্লাহ এই জাতীয় সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমি প্রায় 26টার মতো আবেদন করলাম। দোকানে যেহেতু একটু বসছিলাম অফিস শেষ করে, সো 26টার মতো আবেদন করলাম, একটা আবেদনও এই জাতীয় সমস্যা আমি পাইনি। তাহলে কি দাঁড়াচ্ছে, আবেদনগুলোর জন্য কিন্তু এই জাতীয় সমস্যা সার্ভার ইতিমধ্যে সমাধান করে দিয়েছে। হ্যাঁ, আমি এই 26-27টা আবেদন করার সময় একটাতে এই জাতীয় সমস্যা পাইনি যে নাম্বার নট ভেরিফাইড বা নাম্বার নট রেজিস্টার্ড। এরপরও যদি আমার তো হয়নি, আমার তো সমস্যা নেই, কারণ আমার তো হয়ে গেছে। আমার কাছে যে কয়েকটা আবেদন জমা দিয়েছিল বা দোকানে যে কয়েকটা আবেদন পেন্ডিং ছিল সবগুলো করে ফেলেছি। এখন আপনাদের যদি এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে যে না আমাদের তো হচ্ছেই না, নাম্বার ভেরিফাইড বা নাম্বার নট রেজিস্টার্ড, আনআইডেন্টিফাই, এই জাতীয় সমস্যার সম্মুখীন হচ্ছে, আমাদের সমাধান হচ্ছে না, কবে নাগাদ হচ্ছে সমস্যাগুলো, আপনারা তো ধৈর্য হারা। অ্যাকচুয়ালি আমি কি বলবো, আপনারা জানেন যে আবেদনগুলো চলবে সামনের মাসের 10 তারিখ পর্যন্ত। আজকে কয় তারিখ মাত্র? আজকে মাত্র 24 তারিখ, এখনও সময় আছে 16 থেকে 17 দিন। সো এই 16-17 দিনের মধ্যে আবেদনগুলো সম্পন্ন করতে পারবেন, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এই সার্ভার সমস্যা তো আপনারা শুনছেনই যে সার্ভার সমস্যা রয়েছে, তার মধ্যে আবেদন আপনারা করতেছেন, গিয়ে একটু ধৈর্য ধরুন, দেখবেন এই সার্ভার একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। গত অর্থবছরগুলোতে এই জাতীয় সমস্যার সম্মুখীন হয়েছিল যে সার্ভারজনিত সমস্যা আবেদন করতে পারেন না, এই সকল সমাধান হয়ে যায়। সার্ভার তো চলমান প্রক্রিয়া, এখানে অনেক লোক একসঙ্গে অ্যাক্সেস করতে আসে, সার্ভারে একটা ক্যাপাসিটি থাকে। এইখানে আপনার একটা ওয়েবসাইটের ব্যাক সাইডে তো অনেক কিছু থাকে, সার্ভার কানেক্টেড, ব্যাকটার সঙ্গে আর একটা লিঙ্ক আপ করা, প্রচুর কাজ। সো কোনো একটা সমস্যার জন্য হয়তো বা দেখাচ্ছিল নাম্বার নট রেজিস্টার্ড বা নাম্বার নট ভেরিফাইড। সো আমি এই মুহূর্তে যেহেতু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি এবং আবেদনগুলো নিয়েছে, আপনারাও ট্রাই করুন, দেখুন আবেদনগুলো নিয়ে নিবে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন এবং আপনাদের কাছে অনেকগুলো পেন্ডিং রয়েছে আবেদনপত্র, এগুলোতে ট্রাই করুন, দেখেন আবেদনপত্র জমা নিবে। আর যদি নাও নেয়, যদি আবেদনপত্র তাও জমা না নেয়, তাহলে কি করবেন, আপনি সোজা চলে যাবেন যেসব জায়গা থেকে ভাতার টাকাগুলো তোলা হয়, অ্যাকাউন্ট নাম্বার, ওইখানে গিয়ে কেওয়াইসি গুলো আপডেট করে নিবেন। আপনাদের যে কেওয়াইসি ভোটার আইডি কার্ড নিয়ে যিনি ভাতাভোগী বা যে অ্যাকাউন্ট যে সিম তোলা, তার নামে কেওয়াইসি গুলো একটু আপনারা আপডেট করে নেওয়ার চেষ্টা করবেন। সো কেওয়াইসি গুলো আপডেট করে নিলেই আপনাদের এই জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তারপরে 12 ঘন্টা লাগে হয়তো অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে। সো আপডেট যেহেতু হয়েছে এবং সার্ভারও ঠিক হয়ে গেছে, আর কেউ অপেক্ষা করবেন না, দ্রুত এই কাজগুলো করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।